প্রিয় শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। বর্তমানে আমরা একটা কঠিন সময় পার করছি, কোভিড-19। এই কোভিড-19-এর প্রাদুর্ভাবে সারা বিশ্ব আজ বিপর্যস্ত। এই বিপর্যস্ততা থেকে আমরা শীঘ্রই মুক্তি পাব আশা করছি। তো এই মুহূর্তে আমাদেরকে সুস্থ থাকতে হবে। সুস্থ থাকতে হলে আমাদের ঘরে থাকতে হবে আর নিয়মিত সাবান অথবা হ্যান্ড ওয়াশ দিয়ে বারবার হাত ধুতে হবে, পুষ্টিকর খাবার খেতে হবে, খেলাধুলা করতে হবে, বাবা মার কথাও শুনতে হবে আর পাশাপাশি পড়াশোনাও করতে হবে। ইতিমধ্যে আমরা প্রথম পর্যায়ে পরীক্ষার সিলেবাস শেষ করেছি, এখন আমরা দ্বিতীয় প্রস্তুতি মূল্যায়ন পরীক্ষার সিলেবাস অনুযায়ী পড়া শুরু করব। তো আমি তোমাদের বাংলা পড়াবো, এই যে আমার বাংলা বই। আমার বাংলা বইয়ে আমি একটি গল্প পড়াবো। শিক্ষার্থীরা, আমি যখন পড়াবো তোমরা মনোযোগ দিয়ে শুনবে, আর আমার পড়ানোর পরেও তোমরা এটা আরো 2-3 বার করে পড়বে। এতে তোমাদের বানানগুলো ভুল হবে না আর প্রশ্ন উত্তর লিখতেও অনেক সহজ হবে। তো আমি পড়ি, তোমরা মনোযোগ দিয়ে শুনো। দুখুর ছেলেবেলা, পৃষ্ঠা নাম্বার 44। গ্রামের নাম চুরুলিয়া, পাড়ার ছেলেদের সাথে খেলা করে এক কিশোর ছেলে, নাম তার দুখু। চুরুলিয়া গ্রামে এক কিশোর ছেলে ছিল, তার নাম দুখু। মাথায় ঝাঁকড়া চুল, চোখ দুটো বড় বড়, পাড়ার ছেলেদের নিয়ে খেলা করে। দুখুর ছিল চোখ দুটো বড় বড়, মাথায় ছিল ঝাঁকড়া চুল, আর পাড়ার ছেলেদের নিয়ে খেলা করে বেড়াতো। বনে বাদারে ঘুরে বেড়ায়, বনে জঙ্গলে, বাদার অর্থ জঙ্গল, বনে জঙ্গলে ঘুরে বেড়াতো। তাল পুকুরের টলটলে পানিতে সাঁতার কাটে। তাল পুকুর অর্থ যে পুকুরের পাড়ে অনেক তাল গাছ, আর টলটলে অর্থ পরিষ্কার। তাহলে তাল পুকুরের টলটলে পানিতে সাঁতার কাটে। চুরুলিয়া গ্রাম গাছপালায় ঘেরা, গাছে গাছে পাখি ডাকে। চুরুলিয়া গ্রামে অনেক গাছ, গাছে গাছে পাখি ডাকে, পাখির ডাকে দুপুর দুপুর ঘুম ভাঙে। পাখির ডাকে দুখুর সকালবেলা ঘুম ভেঙে যায়, তখন দুখুর মনে হয়, দুখু ভাবে, আমি যদি সকালবেলার পাখি হতাম। দুখুর সকালবেলার পাখি হতে ইচ্ছে করত। সবুজ গ্রামে গরমের সময় নানা রকম ফল পাকে, সবুজ পাতার মধ্যে ডাসা ডাসা পেয়ারা। ডাসা ডাসা অর্থ কাঁচাও না পাকাও না। গাছের শাখায় শাখায় তর তর করে ঘুরে বেড়ায় কাঠবিড়ালি। শাখায় অর্থ ডালে, গাছের ডালে ডালে কাঠবিড়ালি তর তর মানে তাড়াতাড়ি করে ঘুরে বেড়াত। পেয়ারা খায় দুঃখ ভাবে, যদি কাঠবিড়ালি হতাম। দুঃখ পেয়ারা খেতে ভালোবাসত, সেজন্য দুঃখর মনে হতো, ও যদি কাঠবিড়ালি হতো। দুখুদের বাড়ির পাশে রয়েছে একটি মসজিদ, মসজিদের পাশে আছে মক্তব। মক্তব হলো মুসলমান বালক বালিকাদের প্রাথমিক বিদ্যালয়। সেই মক্তব ছিল মসজিদের পাশে। সেই মক্তবে দুখু লেখাপড়া করত। মুখে মুখে ছড়া বানায়, অন্যকে শোনায়। দুখু মুখে মুখেই ছড়া বানাত, আবার অন্যকেও শোনাত। দুখুর গানের গলাও ছিল সুরেলা,
দুঃখুর গানের গলা অনেক মিষ্টি ছিল, সুরেলা মানে মিষ্টি, মুখে মুখে গান বেঁধে গাইত, মানে মুখে মুখে সে গান রচনা করত আর গাইত, সকলে গান শুনে মুগ্ধ হত, দুঃখুর গান শুনে সবাই মুগ্ধ মানে বিভোর হয়ে যেত। কে এই দুঃখু? তিনি বাংলার নাম করা কবি কাজী নজরুল ইসলাম, তিনি নাম করা কবি কাজী নজরুল ইসলাম। ছোটদের জন্য তিনি অনেক লিখেছেন, ছোটদের জন্য তিনি গান কবিতা ছড়া অনেক কিছু লিখেছেন, দেশের কথা লিখেছেন, দেশের কথা, দেশের মানুষের কথা। তিনি আমাদের জাতীয় কবি, জাতি মানে জাতির নিজস্ব, মানে আমাদের জাতীয় কবি তিনি। তো শিক্ষার্থীরা, আমি এটা পড়ে দিলাম, তোমরা এবার নিজে নিজে পড়বে। আর অনুশীলন থেকে এখানে শব্দার্থ আছে, আর প্রশ্ন উত্তরগুলো আমি তোমাদের পড়িয়ে দিচ্ছি। শব্দার্থ, শিক্ষার্থীরা তোমরা খাতায় এভাবে লিখবে, এপাশে শব্দ, এপাশে অর্থ। ঝাঁকড়া অর্থ ঘন গোছা, বাদার জঙ্গল, টলটলে পরিষ্কার, মক্তব মুসলমান বালক বালিকাদের প্রাথমিক বিদ্যালয়, ডাসা পাকা ও কাঁচার মাঝামাঝি, সুরেলা খুব মধুর সুর, মুগ্ধ বিভোর অভিভূত, জাতীয় জাতির নিজস্ব। প্রশ্ন উত্তরগুলো পড়ব। দুঃখুর আসল নাম কি? দুঃখুর আসল নাম কাজী নজরুল ইসলাম। দুঃখ দেখতে কেমন ছিল? দুঃখ দেখতে ছিল খুব সুন্দর, তার মাথায় ছিল ঝাঁকড়া চুল, চোখ দুটো বড় বড়, সব কিছুর মধ্যে ছিল একটা হই হই ভাব। সকালে কিসের ডাকে দুঃখুর ঘুম ভাঙে? সকালে পাখির ডাকে দুঃখুর ঘুম ভাঙে। দুঃখু দলবল নিয়ে কি করে? ভর দুপুরে দুঃখু রোদে ঘাম ঝরায়, ছেলেদের দল নিয়ে ঝাঁপিয়ে পড়ে তাল পুকুরে, টলটলে পানিতে ওরা সাঁতার কাটে। কাঠবিড়ালিকে দেখে দুঃখুর কি ইচ্ছে হয়? দুঃখু পেয়ারা খেতে খুব ভালোবাসে, কাঠবিড়ালির পেয়ারা খাওয়া দেখে দুঃখুর কাঠবিড়ালি হতে ইচ্ছে করে। আমাদের জাতীয় কবির নাম কি? আমাদের জাতীয় কবির নাম কাজী নজরুল ইসলাম। তো শিক্ষার্থীরা, আজ এ পর্যন্ত, সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।